আজ থেকে সমস্ত বিধিনিষেধ মেনে খোলা হলো শান্তিপুর থানায় অবস্থিত ডিআইও অফিস। উল্লেখ্য, গত কয়েকদিন আগে শান্তিপুর থানায় অবস্থিত ডিআইও অফিসে একজন ডিআইও অফিসার সহ দুজন সিভিক ভলান্টিয়ার করোনায় আক্রান্ত হয়, যার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় ডিআইও অফিস। আজ সাধারণ মানুষকে পরিষেবা দিতে সমস্ত করোনার বিধিনিষেধ মেনে খুলে গেল ডিআইও অফিস। জানা যায়, সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে ডিআইও অফিসের সামনে রাখা হয় ড্রপ বক্স। যারা পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আসেন, তাদের নথিপত্র ওই ড্রপ বক্সে রাখার নির্দেশ দেয় ডিআইও অফিসের অন্যান্য অফিসাররা। এছাড়াও ডিআইও অফিসে প্রবেশের ক্ষেত্রেও রাখা হয়েছে স্যানিটাইজার। এখন থেকে সমস্ত করোনা বিধিনিষেধ মেনেই আপাতত খোলা হলো ডিআইও অফিস। করোনার প্যান্ডামিক মেনে আমরা আবার খুলেছি। আমাদের এখানে ড্রপ বক্স এবং স্যানিটাইজার এবং অন্যান্য সিস্টেমগুলো আছে, ওইগুলোকে আমরা ড্রপ বক্সে কাগজপত্র নিচ্ছি, তারপরে আমরা এইগুলো ইনকোয়ারি করছি। আচ্ছা, এবং একজনা করে আসছে বিধি যেগুলো মেনে সেইভাবে আমরা করছি, এবং তারপরে কাগজপত্র চলে যাচ্ছে, যে সিস্টেম আছে সেই সিস্টেম। এখন যতদিন এইভাবে প্যান্ডামিক আছে সেই রকমভাবেই চলবে, পরিস্থিতির উপর নির্ভর করবে। দরজা খুলে আছে।